চলে এলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলোর সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। দেখ সংক্ষিপ্ত একের যে অঙ্কটা রয়েছে, আবার বলছি আগেও বলেছি যে অঙ্কগুলো সব কিন্তু আমাদের পুরনো অঙ্কগুলোকে একটু একটু করে মডেল চেঞ্জ করে নতুন আকারে দিচ্ছি, কিন্তু একটু যদি ভেবে দেখি সব অঙ্কগুলোই কিন্তু পুরনো অঙ্ক, নতুন অঙ্ক আর নেই বললেই চলে। যেমন ধরো একের যে অঙ্কটা দিয়েছি, দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ নির্ণয় করো যা একটা সরলরেখার সমান্তরাল, যার দ্বিগুণপাতও আছে, সরলরেখার সমান্তরাল। তাহলে এটা আমরা অতি সংক্ষিপ্ত যে ছয় সাত যে অঙ্কগুলো রয়েছে ওই রকমই হবে। তাহলে আমাদের ভাষাটাকে একটু চেঞ্জ করে দিল, সরলরেখার ছয় সাথে কী করেছিল, ওখানে বলেছিল একটা সমতলের উপর লম্ব, দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ। তাহলে এদের ছেদগামী সমতলের সমীকরণ কি হবে, একটা সমতল প্লাস কে ইন্টু আর একটা সমতল সমান হচ্ছে জিরো। যেহেতু এর দ্বিগুণপাত চাই, তাহলে এটাকে প্রথমে আমাদের সাধারণ আকারে প্রকাশ করতে হবে, সমতলের সাধারণ আকার, মানে এক্স এক জায়গায় থাকবে, ওয়াই কে এক জায়গায় করতে হবে। তাহলে কী হবে, এক্স প্লাস টু কে, ও সরি, ওয়ান প্লাস টু কে এক্স, তারপরে মাইনাস মাইনাস টু, আর এটা কী হবে, কে হবে, তাহলে টু মাইনাস কে ওয়াই, তারপরে দেখো জেড, আর এখানে আছে কে জেড, তাহলে জেড কমন নিলে হবে ওয়ান প্লাস কে ইন্টু জেড, তারপরে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এই কে সমান হচ্ছে জিরো। তাহলে এই সমতলের দ্বিগুণপাত হবে সমতলের দ্বিগুণপাত, আবার ভুল বলছি, সমতলের অভিলম্বে দ্বিগুণপাত কী হবে, ওয়ান প্লাস টু কে, তারপরে কে মাইনাস টু, উল্টে দিলাম মাইনাসটাকে গুণ করে নিলাম, আর একটা হবে ওয়ান প্লাস কে, এটা হলো অভিলম্বে দ্বিগুণপাত। আর একটা সরলরেখার দেওয়া আছে, সরলরেখার দ্বিগুণপাতটা দেওয়া আছে কত, ওয়ান টু ওয়ান, এই সমতলের সঙ্গে এই সরলরেখাটা সমান্তরালে আছে। তাহলে সমতলের সঙ্গে সরলরেখা সমান্তরালে আছে মানে সমতলের অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে আছে, তার মানে আমরা সেই একইভাবে পেয়ে যাব। তাহলে শর্ত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু কে প্লাস টু ইন্টু কে মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে, মানে এদের গুণফলের যোগফলটা হবে জিরো। এখান থেকে কে এর মান পেয়ে গেলাম, তাহলে এরপর নিজে করতে পারবে, কি করে করবে তাও বলে দিচ্ছি একটু। কে এর মানটা এখান থেকে বার করে নেবে, তো কে এর মানটা বার করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে আমরা সমতলের সমীকরণটা পেয়ে যাবো, বা এখানে বসিয়ে দিয়ে আমরা সমতলের সমীকরণটা পেয়ে যাবো। এবার সমতলের সমীকরণটা পেয়ে যাওয়ার পর বলেছে একটা বিন্দু থেকে সমতলের দূরত্ব, এটা তো আমরা আরও আগে কনসেপ্ট থেকেই জানি, সব বিন্দু থেকে সমতলের দূরত্ব কীভাবে বার করতে হয়, না বিন্দুটাকে সমতলের উপর বসাতে হবে, বাই রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার, ওপরে মড থাকবে, ঠিক আছে, এটা করতে পারবে। তারপরে দেখো দু একটা, তো দু একটা কী বলেছে, টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড সমান তিন, সমতলের সমান্তরাল একটা সমতলের সমীকরণ বের করতে হবে যেটা এই সমতল থেকে সাত একক দূরে অবস্থিত। তাহলে আমরা কী করব, এই সমতলের সমান্তরাল সমতল, তাহলে এই সমতলের সমান্তরাল যে কোনো সমতলের সমীকরণ, যে কোনো সমতলের সমীকরণ কি হয় না, একই থাকে, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়, তাহলে এটা সমান কি, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়। এবার শর্ত এর মানে কীভাবে বার করবো, কী শর্ত থেকে, না এই দুটো সমতলের মধ্যে দূরত্ব হচ্ছে ষাট, তো দুটো সমান্তরাল সমতলের মধ্যে দূরত্ব আমরা জানি মড ডি ওয়ান মাইনাস ডি টু বাই রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এখানে শর্তটা কী হবে, শর্তটা হচ্ছে এই দুটো সমতলের মধ্যে দূরত্ব, তাহলে যেহেতু ডি আর ডি ওয়ান আর ডি টু একই দিকে আছে, একই দিকে থাকলে আমরা নিতে পারি, তাহলে কে মাইনাস থ্রি মড বাই রুট ওভার
2 স্কয়ার মানে 4 প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস মাইনাস 1 স্কয়ার মানে 1 ঠিক আছে এইটা সমান হচ্ছে 7 কারণ এদের মধ্যে দূরত্ব পড়েছে 7 লক্ষ্য রাখতে হবে d দুটো যেন একই দিকে নেই কারণ এটা যেহেতু ডান দিকে আছে দুটুই সেজন্য নিয়েছি অথবা দুটুই একটা বাম দিকে একটা ডান দিক নিলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে মানে একটা k কে এদিকে নিয়েছি আর তিনটা এদিকে আছে বা তিন এদিকে আছে k যদি ডান দিকে থাকে তাহলে কিন্তু নেওয়া যাবে না একই দিকে দুটো দিকে থাকতে হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি k - 3 mod সমান হচ্ছে 9 3 21 তার মানে মডটা তুলে দিলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 21 তাহলে একবার প্লাস চিহ্ন নিয়ে আমরা k মান বার করতে হবে k কত হবে k সমান হবে 21 মাইনাস প্লাস 3 মানে 24 আর মাইনাস চিহ্ন নিলে k মান কত হবে k হবে মাইনাস 21 প্লাস 3 তার মানে মাইনাস 18 তার মানে দুটো আমরা সমান্তরাল সমীকরণ পাবো একটা k এর মান বসবে 24 আর একটা 18 ঠিক আছে তাহলে সমীকরণ দুটো লিখে দিতে পারবে তাহলে সমীকরণ দুটো লিখে নেবে তারপরে দেখো তিনের আমি পুরনো অঙ্কগুলো আবার ঘুরিয়ে দিয়েছি এখানে নতুন অঙ্ক কিছু নেই সব পুরনো অঙ্কগুলো দিয়েছি যেমন তিনেরটা আমরা অতি সংক্ষিপ্ততেই করে এলাম দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ যেটা একটা সরলরেখার সমান্তরাল দেখো এটা আমরা পড়ে এসেছি সংক্ষিপ্ততেই ছিল দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ ধরে নেব তারপরে সরলরেখার সমান্তরাল যেহেতু একটার মতো করেও করতে পারি এখনই যেটা সংক্ষিপ্ত একে করলাম বা ওদিকে যেটা আমরা ছয়ে সাথে করেছি তো একেরটা যেটা করলাম ওই একই রকমই হবে ঠিক আছে একের তিনে একই চারেরটা কি বলেছে দেখো একটা সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত একটা বিন্দু থেকে সমতলের দূরত্ব নির্ণয় করে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা আমরা আগের চ্যাপ্টার মানে এক্সারসাইজ 5B প্রশ্ন নম্বর 5A এর এক্সাম্পল 23 খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করা আছে ওটা দেখে ঠিক ওইভাবে ছবি এঁকে অঙ্কটা করবে ছবি আঁকার পর অঙ্কটা করলে দেখবে খুব সহজে করতে পারবে তারপরে দেখো 5 একটা বিন্দু থেকে একটা সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো তো বিন্দু থেকে একটা সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু আমরা একটু আগে বের করলাম তো অতি সংক্ষিপ্ততে দেখবে আমরা করলাম অতি সংক্ষিপ্ত 8 তো একটা বিন্দু থেকে একটা সমতলের উপর অঙ্কিত লম্ব এটা আমরা আগে করেছি তো একটু খুঁজে দেখবে কোথায় করেছো নিশ্চয়ই করেছো এটা তো এটাও বলছি একটু বলে দিচ্ছি তবু সমতলের উপর লম্ব যেহেতু তাহলে সমতলের অভিলম্বের দিক অনুপাতটা লম্ব সরলরেখার দিক অনুপাতের সঙ্গে সমান হবে তাহলে সমতলের অভিলম্বের দিক অনুপাত নেব আর বিন্দু নিয়ে সরলরেখার সমীকরণ পেয়ে যাব তারপরে সরলরেখা সমতলকে সরলরেখার উপরে যে কোনো বিন্দু নেব সেটা সমতলের উপর বসিয়ে আমরা বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে যাব ঠিক আছে ছয়টা দেখো দুটো সমতলের ছেদগামী একই প্রশ্ন আবার দিয়েছি নতুন করে আমার বলার কিছু নেই সাতটাও তাই একটা বিন্দু থেকে একটা সমতলের দূরত্ব কত তো এখানে বাড়তি কাজ কি করতে হবে না সমতলের সমীকরণটা বের করে নিতে হবে তিনটে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ কিন্তু আমরা বার করতে শিখেছি মনে আছে ডিটারমিন্যান্ট দিয়ে বার করতে হয় তিনটে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ বের করার পর বিন্দু থেকে সমতলের দূরত্ব এই সূত্র আমরা জানি আটেরটা দুটো বিন্দুগামী সরলরেখা সমান্তরাল পুরনো অঙ্ক নতুন কিচ্ছু নেই নয়টা দুটো সরলরেখা একই সমতলে তো এটা একটা শর্তে ছিল কনসেপ্টের মধ্যে হয়তো ছিল তোমরা লক্ষ্য করেছো কিনা দেখে নেবে আরেকবার তো দুটো সরলরেখা একই সমতলে থাকার শর্ত হচ্ছে দুটো সরলরেখা একই সমতলে থাকার শর্ত হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জেড ওয়ান মাইনাস জেড টু বাই এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ টু বি টু সি টু এটা সমান হচ্ছে জিরো তো এটা হচ্ছে দুটো সরলরেখা একই সমতলে থাকার শর্ত যেখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হচ্ছে একটা সমতলের দিক একটা সরলরেখার দিক অনুপাত এ টু বি টু সি টু হচ্ছে অন্য সরলরেখার দিক অনুপাত আর এক্স ওয়ান এক্স টু যেহেতু সরলরেখার উপরে একটা করে বিন্দু থাকে তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই এগুলো হচ্ছে বিন্দু দুটোর বিয়োগফল তাহলে এখানে সরলরেখা দুটো এটা দিয়েছে তাহলে যেহেতু প্রমাণ করতে বলেছে একই সমতলে
আছি এটা প্রমাণ করতে হবে, তাহলে এই ডিটারমিনেন্টের মানটা আমাদের জিরো প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা এই ডিটারমিনেন্টের মানটা বের করব। তাহলে এখানে এক্স ওয়ান, এক্স ওয়ান বলতে এখানে কি আছে, এক্স মাইনাস এ প্লাস বি আছে। তার মানে আমরা সরলরেখার সমীকরণটাকে এইভাবে লিখব, তাহলে এক্স মাইনাস সরলরেখার সমীকরণটাকে আরেকটু চেঞ্জ করে আমরা এক্স মাইনাস এ মাইনাস বি আছে, এইটা হচ্ছে এক্স ওয়ান বাই আলফা মাইনাস ডেল্টা সমান ওয়াই মাইনাস এ বাই আলফা সমান জেড মাইনাস এ প্লাস ডি বাই আলফা প্লাস ডেল্টা হলো। দু নম্বর সমীকরণটাকে একটু চেঞ্জ করে লিখলে আমরা পাবো বি মাইনাস সি বাই বিটা মাইনাস গামা সমান ওয়াই মাইনাস বিটা বাই বিটা, ওয়াই মাইনাস ডি বাই বিটা সমান জেড মাইনাস বি প্লাস সি বাই আলফা প্লাস ডেল্টা হলো। এখন শর্ত আমরা এটা বের করব, এখন এই ডিটারমিনেন্টের মান এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি, এটা ডিটারমিনেন্ট নেব। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে হচ্ছে এ মাইনাস বি, জেড ওয়ান মাইনাস জেড টু মানে হচ্ছে এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে এ ওয়ান মানে আলফা মাইনাস ডেল্টা আলফা আলফা প্লাস ডেল্টা, আর এটা হচ্ছে বিটা মাইনাস গামা বিটা, আর এটা হচ্ছে বি আলফা প্লাস আলফা, হ্যাঁ এটা হচ্ছে বিটা প্লাস গামা বিটা প্লাস গামা, এটা আমাদের প্রমাণ করতে হবে এটা সমান জিরো। ঠিক আছে, তাহলে এটা সমান জিরো করার জন্য আমরা কী করব, এটা সমান যদি জিরো করতে হয় তাহলে এই ডিটারমিনেন্টের মান, আমরা ডিটারমিনেন্টের শর্তে চলে যাব, তো এই ডিটারমিনেন্টের মান কীভাবে বার করতে পারবো, দেখো এই ডিটারমিনেন্টের মান বার করতে গেলে এটা জিরো প্রমাণ করতে হবে, তাহলে আমাদের দুটো রোকে সমান করতে পারি বা আমরা কোনোরকমভাবে দেখাতে পারতে পারি যে একটা রো পুরো জিরো হয়ে যাচ্ছে, এইভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। তো দেখো কী করবো, এটা সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি, মনে করছে তো ডিটারমিনেন্ট একদম পুরো আমরা এখন ডিটারমিনেন্টে চলে এসেছি, তাহলে এখানে আমরা কী করবো, দেখো যদি আমরা সি ওয়ান আর সি টু যোগ করে দিই তাহলে আমরা কী পাবো, সি ওয়ান প্লাস সি টু করে আমরা কী পাবো, দিয়ে আমরা সি ওয়ান ড্যাশটি লিখছি মানে সি ওয়ানটাকে আমরা নতুন করছি, তাহলে সি ওয়ানে যদি নতুনভাবে লিখি তাহলে এটা কী পাবো, দেখো এটার সঙ্গে এটা যোগ করলে আমরা পাচ্ছি টু এ প্লাস ডি কেটে যাচ্ছে সি কেটে যাচ্ছে মাইনাস টু বি, ঠিক আছে এটার সঙ্গে এটা যোগ করে আমাদের ডি কেটে যাচ্ছে তাহলে টু আলফা, আর এটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে টু বিটা, বাকি যা আছে তাই থাকবে মানে এ মাইনাস বি আলফা বিটা এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস গামা, ঠিক আছে। এখন এই কলাম থেকে আমরা যদি টু কমন নিই তাহলে কি হচ্ছে এ মাইনাস বি আলফা বিটা এ মাইনাস বি আলফা বিটা এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি আলফা প্লাস ডেল্টা বিটা প্লাস গামা, ঠিক আছে। তাহলে কী পেলাম এখানে, যেহেতু দুটো কলাম সমান হয়ে গেল মানে এটা হচ্ছে সি ওয়ান ইকুয়াল টু সি টু হয়ে গেল, তার মানে এটার মান হয়ে গেল জিরো, ঠিক আছে। তার মানে কী প্রমাণ হলো, অতএব সরলরেখা দুটি, অতএব সরলরেখা দুটি একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত, কারণ এটা হচ্ছে সমতল দুটি একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত, ঠিক আছে নিশ্চয়ই বুঝেছ। তাহলে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে নিজে করবে, নিজের দ্বারা অঙ্ক যখনই হবে তখনই দেখবে খুব ভালো লাগবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রইল, বাকি যেগুলো আছে সেগুলো পরের দিন হবে।